একমাত্র আমি এই শোটা যে নিজে টক আহ টকের জন্য আমি ওয়েট করছিলাম সবাইকে জানাতে যে আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ ইয়েস, এটা একটা বিখ্যাত বলিউড অভিনেতা ন্যাড়া শঙ্খ। অনির্বাণ ভট্টাচার্যকে ছোট করা হলো, কিন্তু আজকালকার দিনে অনির্বাণ ভট্টাচার্য আর ছোট পাশাপাশি রাখতে নেই। পার্সোনাল কমেন্ট। ওয়েলকাম অ্যাগেইন আমার টক শোর আর একটা জমজমার এপিসোড নিয়ে, যার নাম টক আহ টক। এবং আজকে আমাদের সাথে যে দুজন গেস্ট আছে তাদেরকে আলাদা করে পরিচয় করার কোনো দরকার নেই। প্রথমেই রুক্মিণীদি, মানে এখন লিডিং অ্যাক্ট্রেসের মধ্যে দ্য গর্জিয়াস অ্যান্ড অবভিয়াসলি হিরো অ্যাক্টর, হ্যান্ডসাম, আমার পার্সোনাল খুব ফেভারিট আবিদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যান্ডি, থ্যাংক ইউ ফর হ্যাভিং আস অন ইয়োর শো। আচ্ছা, ডেফিনেটলি আমার পাঁচ লাইনটা খেয়ে নিল কিন্তু এখানে। আচ্ছা, তোমাদের একটা কথা বলছি, তোমরা এখন এত কাজ করছো, মানে কি বলবো, বাংলা সুপারস্টার তোমরা, এত কাজ করার পরেও কখনো ভাবতে পেরেছো যে আমি আমার শোতে ডাকবো, আমাকে সামনাসামনি তোমরা দেখতে পাবে? আমি তো ভাবতে পারিনি। আমি তো এত কাজ করে এগিয়েছি জীবনে, এটাই ভেবেছি একদিন আমি স্যান্ডি শাহার শোতে আসবো। আমার পারপাস ইন লাইফই তাই ছিল। আমার আজকে আমার আজকে স্বপ্ন পূরণ হয়ে গেছে। তো প্রথমেই বলি, তোমাদের নতুন ছবি আসছে যার নাম সুইজারল্যান্ড, যেখানে আমি হয়তো কোনোদিন যাবো। আবিদা নিয়ে যেতে পারে আমাকে সুইজারল্যান্ডে ঘুরতে? ডেফিনেটলি তুমি যাবে, এবং আমি এইটুকুই আশা করবো যে সুইজারল্যান্ডেও যারা ওখানে থাকেন তারাও তোমার শো দেখুন, তারাও তোমাকে ভালোবাসুন। না না, ওখানে বাঙালি আছে তো। আচ্ছা আচ্ছা, তো তোমরা আগে আড্ডা শুরু করার আগে প্রথমে ছবিটা নিয়ে বলো, তোমাদের ক্যারেক্টার, গল্প, ছবিটা নিয়ে কেন কি এত মজার, কারণ ট্রেলারটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার। না, তুমি যেটা বললে একদম সেটাই, বেশিরভাগ দর্শকরাই সেটা বলছেন, সকলেরই মনে হয়েছে ট্রেলার বা গান দেখে যে এটা আমাদের প্রত্যেক দিনকার গল্প। দেখো, তুমি একটু আগে বললে যে তোমারও সুইজারল্যান্ড যাওয়ার ইচ্ছে। এখানে দেখো, সুইজারল্যান্ড মানে কি শুধুই সুইজারল্যান্ড তা নয়, এটা একটু আগে যেটা রুক্মিণী বলছিল যে স্বপ্ন আমাদের প্রত্যেকেরই থাকে। কেউ ভাবে যে আমি একটা খুব বাংলো কিনবো বা ফ্ল্যাট কিনবো, কেউ ভাবে আমি বিদেশে বেড়াতে যাবো, এরকম। আজকে আমরা রুমি আর শিবু এই দুটো চরিত্র, তাদের দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে দিয়া আর রিয়াকে নিয়ে যে সুইজারল্যান্ড যাত্রায় যাচ্ছে, সেটা তো একটা আছেই। কিন্তু কি হয় না, যে আমরা সবাই না সে মধ্যবিত্ত, অফকোর্স এটা একটা মধ্যবিত্ত পরিবারের গল্প, বাট অ্যাট দ্য সেম টাইম সব মানুষই স্বপ্ন দেখে, সব মানুষেরই একটু আলাদা করে বাঁচতে চায়। যেরকম তুমি ফর এক্সাম্পল স্যান্ডি শাহ হয়ে ওঠা, অফকোর্স অফকোর্স এটাও তো একটা স্বপ্ন পূরণের গল্প, দিস ইজ আ লাইভ এক্সাম্পল ফর আস না। তো এই যে যখন আমাদের স্বাদ আর সাধ্যের মধ্যে যখন পার্থক্যটা বুঝে যায় স্বপ্ন দেখার পরে, সেটাকেই পূরণ করার লড়াইয়ের নাম হলো সুইজারল্যান্ড। অ্যান্ড বাট এটা শুনতে যতটা গম্ভীর লাগছে, সিনেমাটা একদমই সেরকম গম্ভীর, একদম সাধারণ গল্পকে অসাধারণ করে তুলেছে আমাদের ডিরেক্টর, উনিও ডেবিউটান্ট ডিরেক্টর সৌভিক কুণ্ডু। আচ্ছা, তো তোমরা শুটিং করতে গিয়ে, আমাদের অডিয়েন্স একটু শুটিং করতে গিয়ে কোনো মজার ঘটনা বা কোনো স্পেশাল মোমেন্ট যেটা শেয়ার করতে চাও, কোনো ফানি যেটা হয়তো বলা যাবে না? তুমি একটু আগে গানের কথা বলছিলে না, এবার যখন আমি শুনলাম, প্রথমে আমি গান দুটো গান শুনেছিলাম যে এই গানগুলো ইউজ করা হবে, যেরকম ট্র্যাক নর্মাল ট্র্যাক তখনও পুরোটা শুনিনি, কিন্তু আমি জানতাম না তখন নাচতে হবে। এবার আমার নাচ তো আমি তখন পালাতে পারলে বাঁচি, এবং আমি বিভিন্নভাবে কনভিন্স করছি আমার ডিরেক্টর, দেখো নাচটা চরিত্রের সঙ্গে যাচ্ছে না, এই গল্প থেকে নাচটা না বেরিয়ে যাচ্ছে, কিন্তু কেউ শুনছে না আমার কথা। এবার এখন যখন দর্শকরা গান দুটো দেখেছেন, খুব প্রশংসা করছেন, বলছেন খুব ভালো, কিন্তু শুটিং করার সময় অতটা আনন্দ আমরা পাইনি, কারণ আমরা শুট করছিলাম জ্যান এন্ড ফেব্রুয়ারি, প্রচণ্ড ঠান্ডা। আমি ওইগুলো একটু করতে পছন্দ করি, আবির রিহার্সাল এসছে ঠিক আছে, মানে টু লেফট ফিট আমি বিশ্বাস করে গেছি, ঠিক আছে কমপ্লিটলি আন্ডার পারফর্ম করবে, আমি করে পুরো ওভার পাওয়ার করে আই উইল স্টিল দ্য শো বেরিয়ে যাবো। ওমা ক্যামেরা ধরেছে এন্ড আবি স্টার্টেড পারফর্মিং, আমি রীতিমতো কি ঝগড়া করছি, তুমি মিথ্যা কথা বলছো, আমাকে এসে বলছে আমি আর শুট করব না, আমি বাড়ি চলে যাচ্ছি, তুমি কেন আমাকে মিথ্যা কথা বললে, তুমি এত ভালো পারফর্ম করছো আমাকেও দিও না, না আমি কিছুই ভালো পারফর্ম করছি না, আমি কোনো ক্রমে ব্যাপারটা করার চেষ্টা করছি। আমি তো খুব এক্সাইটেড তোমার নাচ দেখো, প্লিজ দেখো। বাট শুটিংটা হয়েছে হোল নাইট, আর তখন যথেষ্ট ঠান্ডা ছিল, তো সে দেখে যতটা আনন্দ আমাদের মনে হচ্ছে যে ভীষণ আনন্দ করছে, অতটাও আনন্দ আমাদের হয়নি। আমি তো হাসিটা খুব কিউট, কিউট, থ্যাংক ইউ। আচ্ছা, এবার ছবির বাইরে আরেকটা, ছবির বাইরে আরেকটা কোশ্চেন, ছবির বাইরে তোমাকে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাইছি। আচ্ছা হ্যাঁ, তোমার রিলেশনশিপ স্ট্যাটাসের সম্বন্ধে একটু জানতে চাই আমরা। তো আমি এইটুকুই বলবো যে এটা আমি অডিয়েন্সেসদেরকে জানাতে চাই,
একমাত্র আমি এই শোটা জন্য, এই যে টক টকের জন্য আমি ওয়েট করছিলাম সবাইকে জানাতে যে আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ ইয়েস, সেটা কি শিবুর সাথে? আর দুটো বাচ্চা হয়ে গেছে। আমি রিয়া আর দিয়া আপাতত, তুমি কি রুমির কথা জানতে চেয়েছো? রুমির কথা জানতে, রুমির কি কি হয়েছে আমরা তো সিনেমাতে দেখবো, 13 তারিখ দেখবো। তুমি তো ওকে জিজ্ঞেস করলে, ও ডজ মারছে কেন? আমরা পার্টনার্স ছিলাম না একটু আগে, একটা ডিসিশন ছিল না? তো শুরু করা যাক আমার প্রথম একটা ইন্টারেস্টিং রাউন্ড, দ্যাট ইজ র‍্যাপিড ফায়ার রাউন্ড। ওকে, র‍্যাপিড ফায়ার রাউন্ড। আচ্ছা, তোমাকে দিয়ে শুরু করছি। সমুদ্র না পাহাড়? সমুদ্র। চপ মুড়ি অর চিজ স্যান্ডউইচ? নাইদার, আলু সিদ্ধ ভাত অর বিরিয়ানি। ইফ ইউ ওয়ান্ট এ ডেট, একজন বাঙালি হিরোকে, সেটা কে হবে? প্রেজেন্ট প্রসঙ্গ স্ট্র্যাটেজি। ওকে, ভেরি গুড। কয়েকজন অভিনেতার নাম বলছি, র্যাঙ্ক টু দেয়ার অ্যাক্টিং এবিলিটি। দেব, জিৎ, আবির, পরম, অঙ্কুশ, অনির্বাণ ভট্টাচার্য। লিসেন, ইউ নেভার চুজ বিটুইন লেজেন্ডস। নেক্সট কোয়েশ্চন। এটা হবে না। নেক্সট কোয়েশ্চন। আচ্ছা, নেক্সট। এটা তার মানে স্কোর পেলো না। তুমি যে, ও যদি বলে যে তুমি তোমার পছন্দ অনুযায়ী একটা র‍্যাঙ্ক বললে, সেটা ওর পছন্দ হয়েছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? সেটা ওর পছন্দ হয়েছে, তোমার র‍্যাঙ্ক, তোমার র‍্যাঙ্কিংটা ওর পছন্দ হয়েছে। অনির্বাণ ভট্টাচার্যকে ছোট করা হলো, কিন্তু আজকালকার দিনে অনির্বাণ ভট্টাচার্য আর ছোট পাশাপাশি রাখতে নেই, পার্সোনাল কমেন্ট হয়ে যায়। তুমি নেই, সোশ্যাল মিডিয়া তোমার থাকা উচিত নেই। তিনটে জুটির নাম বলছি, তাদের কেমিস্ট্রি অনুযায়ী পরপর তুমি র‍্যাঙ্ক করো। দেব কোয়েল, দেব শুভশ্রী, দেব শ্রাবন্তী আর দেব রুক্মিণী। কেমিস্ট্রি অনুযায়ী যদি আমি র‍্যাঙ্ক করি, আই উইল সে আমার আমার তিনজনের কেমিস্ট্রিটা খুব ডিফারেন্ট, আবার গোয়িং বাই সংস, বাট আই থিঙ্ক আমার ফার্স্ট, আমার সব থেকে দেখতে ভিজুয়ালি খুব ভালো লাগে সে দেব শ্রাবন্তী, আর আমি দেব কোয়েল অ্যান্ড দেব শুভশ্রীকে সেম। আর দেব রুক্মিণী লাস্ট, বিকজ আমরা অত বেশি কেমিস্ট্রি ওরিয়েন্টেড করিনি, সো আমাদেরটা লাস্ট। এইদিকে চলে যাই, তোমাদের ওভার ওভার পাঁচটা এই, ও আচ্ছা ছোট দা, আচ্ছা ছোট ছোট, হ্যাঁ চলো। অ্যান ওভাররেটেড বেঙ্গলি মুভি, ওটা কি সহজভাবে শুরু হলো চপ মুড়ি টপ মুড়ি দিয়ে, আমারটা শুরু হলো ওভাররেটেড বেঙ্গলি মুভি। আদিম রিপু, ব্যোমকেশ বক্সী, আদিম রিপু। অ্যান ওভাররেটেড বেঙ্গলি অ্যাক্টর, নিজের নাম নেওয়া যাবে না, অ্যাক্টর নট অ্যাক্ট্রেস, লিঙ্গভেদ করে। আরে আজকাল অভিনেতা নো, আমার জন্য শক্ত কোশ্চেন গুলো কেন? ওর জন্য সুন্দর ছিল আমি সত্যি বলতে পারবো না, সিরিয়াসলি ওভাররেটেড অ্যাক্টর আমি বলতে চাই না। ওকে, এইবার লাস্ট এন্ড ফাইনাল রাউন্ডে আমরা চলে এসেছি। জিকে পাঁচ প্রশ্ন। সুইজারল্যান্ডের পতাকাটা কেমন দেখতে? আহ, একসাথে আ বলেছি, ওটা বেটার ছিল, বেটার ছিল। একটা রেড স্কয়ার, তার মাঝখানে একটা ক্রস আছে উইথ হোয়াইট প্লাস, সঠিক উত্তর। থ্যাংক ইউ। থার্ড, হ্যাঁ বলো, সুইজারল্যান্ডের কারেন্সি কি? আহ, হোয়াট, এটা তো আহা, সুইস ফ্র্যাঙ্ক। পরবর্তী প্রশ্ন, জনপ্রিয় গান টুম্পার, দুটো লাইন গাইতে হবে। টুম্পা সোনা এরপরে আমি বলছি, এইটা যদি তোমরা না পারো তাহলে কিন্তু তোমাদের মানে আর কি বলবো, থাকাই উচিত। ও তো পারছেই সব। স্যান্ডি শাহার আসল নাম কি? আহ, স্যান্ডি শাহ। স্যান্ডি শাহ, আমরা স্যান্ডি শাহকে স্যান্ডি শাহ হিসেবে চিনি। সন্দীপ, অফ কোর্স, সন্দীপ শাহ। পরবর্তী প্রশ্ন যাচ্ছি, আমি একটা গানে ইংলিশ ট্রান্সলেশন করছি, সেই এটা বাংলা গেস করতে হবে। ও লর্ড, এই আমার বাংলা তুই, আরে সবই পারবে, তোমার তোমার সিলেবাসের মধ্যে আছে এটা, চল। আমার সিলেবাসের মধ্যে, হ্যাঁ। আই উইল রিং দা বেল আফটার রাইডিং ইউ অন মাই রড।
তোকে রডে বসিয়ে বেল বাজাবো। ওই হ্যাঁ 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 বুঝতে পেরেছি। বাংলা গান না হিন্দি গান? বাংলা। হ্যাঁ হ্যাঁ এটা এটা সাইকেল, আমি ভিডিও দেখেছি, এটা সাইকেলের আছে, এটা ইয়েটা তো ওই তো সাইকেলের রডে বসে বেল বাজাবো এরকম কিছু। জনি লিভার একটন তো তুমি পেরেছি ভাই, লিভার তুমি চেনো না তোমরা? খুব দারুণ লেগেছে। তোমরা সবাই জানলে আমরা প্রমোট করছি সুইজারল্যান্ড, কিন্তু যারা যারা ভালোবাসো, এবং একটা কথা আমি অ্যাড করছি, অনেকে হয়তো ভাবছে যে সিনেমা হলে যাওয়াটা এখন সেফ হবে কিনা, বাট আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি, মলেও যাচ্ছি, সব কিছুই করছি, এবং সব সিনেমা হল সমস্ত বিধি মেনে, সমস্ত নর্মস মেনে করা হচ্ছে, স্যানিটাইজেশন প্রপার, তো ইটস সেফ। বাংলা সিনেমাকে সাপোর্ট করতে অবশ্যই যাবে হলে সুইজারল্যান্ড দেখতে, যেটা রিলিজ হচ্ছে 13 নভেম্বর। আমি সব বলে দিলাম, তোমাদের ফুটেজ দিলাম, তাও লাস্টে বলে দাও যে সাবস্ক্রাইব করতে প্লিজ সাবস্ক্রাইব স্যান্ডি সাহা। তোমরা কোথায় করবে? ফেসবুক করলে খুশি হবে বেশি না? ওকে ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়া ফলো ব্যাক দেবে হালকা করে, যেখানেই স্যান্ডি সাহাকে পাবে প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব। প্লিজ 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 আপনারা যদি আমাদের ফ্যান হন, আপনারা যদি স্যান্ডির ফ্যান হন, আমরা কিন্তু রুকমিনি দি তোমার প্রোফাইল থেকে একটা ফলো ব্যাক পাচ্ছি তো আমি আজকে। আচ্ছা কনফার্ম ডান, তিনটে ক্যামেরা সাক্ষী আছে, কিন্তু প্রত্যেককে চেক করবে এরপরে সঙ্গে সঙ্গে গিয়ে, ঠিক আছে? ঠিক আছে, বাট প্লিজ লাইক প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু স্যান্ডি শাহস অল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস, অ্যান্ড 13th of November হলে গিয়ে অল সেফটি প্রিকশনস নিয়ে প্লিজ রুমি আর শিবুর তাদের পরিবারের সঙ্গে তাদের জার্নি টু সুইজারল্যান্ড দেখতে আসুন। ঠিক আছে, ওভার টু ইউ। না আমি মনে হয় সবটাই বলে দিয়েছে, আমার শুধু এটুকুই বলা আছে যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যি এর থেকে বেশি আর আমাদের কিছুই চাওয়ার নেই। এই ভালো থাকাটা তো শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও ভালো থাকতে হবে। আমার আশা যে সুইজারল্যান্ড যদি আপনারা দেখতে আসেন উইথ অল সেফটি প্রিকশনস, তাহলে মন ভালো থাকবে, কারণ এটা একটা মন ভালো করে দেওয়া গল্প। প্লিজ টেক কেয়ার অ্যান্ড স্টে গুড। এই প্রথম আমি কোনো নায়িকাকে চুমু খাচ্ছি, আমি জানি না আমি রেডি কিনা। আমি